15 আগস্ট আওয়ামী লীগ যে সহিংসতার পরিকল্পনা করছে রাজপথে থেকে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারীতে কর্মী সভায় তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবে তার দল। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করেছে বিএনপি। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ের নামে দখল করা জায়গায় নির্মিত স্থাপনা ভেঙে দিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডবাণী করুন ফ্রি। রাজনৈতিক পট পরিবর্তনের পর উত্তরাঞ্চল সফরে গিয়ে বিগত আন্দোলনে নিহতদের স্বজন এবং আহত নেতাকর্মী ও শিক্ষার্থীদের খোঁজ নেয়ার পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব। সৈয়দপুরে কর্মী সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যে কোনো সহিংসতার পরিকল্পনা রাজপথে থেকে প্রতিহত করবে বিএনপি। অতি অল্প সময়ের মধ্যে যারা খুন করেছে, খুনের সঙ্গে জড়িত তারা সবাই গ্রেপ্তার হবে না আমি বিশ্বাস করি। এই খুনি পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখন সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এই ধোয়া তুলে বিভিন্ন রকম গল্প ফেটে তারা সেটাকে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশ বাহিনীর মধ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সর্বাত্মক প্রচেষ্টার মধ্যে দিয়ে এখানে আমাদের এই আহত, গুরুতর আহত আমাদের ছাত্র বন্ধুদের তারা চিকিৎসা করছেন। রাজধানীর মোহাম্মদপুরে খালের জায়গা দখল করে বিএনপি কার্যালয়ের নামে গড়ে তোলা স্থাপনা ভেঙে দিয়েছে বিএনপি। এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, বিএনপির নামে কেউ দখল চাঁদাবাজি করলে কঠোর হাতে দমন করা হবে। এছাড়া 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নীরবের নেতৃত্বে সমাবেশ ও মিছিল হয়। বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছে। মিরপুরে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিল হয়েছে। মোহাম্মদপুরে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।